হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। কৃপান যখনই ফোন করে গীতা প্রচণ্ড রেগে যায়, বলে তোর মতো একটা লোফার, বদমাস, খারাপ ছেলে চাঁদ তো সবাই ধরতে চায়, কিন্তু সবার হাতে কি ধরা দেয়? তোর মতো ক্রিমিনালের হাতে কখনো দেবে না, তাই বলছি ফোনটা রাখ। তখনই সেখানে এসে কৃপানের বোন ফোনটা কেড়ে নেয় আর বলে, দেখো গীতা, তুমি স্বস্তিককে বিয়ে করেছো, আমি কিন্তু কখনো তোমাদের মাঝখানে ঢোকার চেষ্টা করিনি, দূরে ছিলাম, কিন্তু এখন তুমি আমার ভাইয়ের জীবন নষ্ট করছো, এটা করো না। আমার ভাই মেহেককে খুব ভালোবাসে, না পেলে মেহেককে পাগল হয়ে যাবে, তাহলে ওকে আমি পাগলাগারও দিয়ে দিয়ে আসবো। আছেই তো, ওর তো ট্রিটমেন্টের দরকার, ও তো মাথায় সমস্যা, সেটা তোমরা বুঝো না? গীতা, হ্যাঁ ঠিকই বলেছি আমি, তোমার ভাই যদি মেহেকের দিকে চোখ তুলে তাকায়, ওর চোখ আমি উপড়ে নেব, আর তার সঙ্গে সঙ্গে ওর পুরুষত্ব আমি ঘুচিয়ে দেবো। ও কি ভেবেছে এরকম করে আমার ননদকে ডিস্টার্ব করেও পার পেয়ে যাবে? গীতা শোনো আমার কথাটা, দেখো বিয়ের সমস্ত কার্ড ছাপানো হয়ে গেছে, অগ্নিজিৎ মুখার্জির কনসার্ন নিয়েই এই কাজগুলো করা হয়েছে, এমনকি বর্ণি মুখার্জি, প্রলয় মুখার্জি, আরও বাড়ির বাকিরা অনেকেই এর সঙ্গে যুক্ত রয়েছে, সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই বিয়েটাতে এগোচ্ছি। তাহলে তুমি ব্যাগড়া দেওয়ার কেন চেষ্টা করছো? দেখুন, সবার সম্মতি থাকলেই তো আর চলবে না, মেহেক বিয়ে করবে ওর কোনো সম্মতি নেই, না মানে না, সেটা আপনারা বোঝেন না? আর সেই নাটাকেই বলছি বারবার করে, মানেটা ভালো করে দেখে নিন, এর ফল কিন্তু ভালো হবে না। গীতা, তুমি জানো না কৃপান কি করতে পারে, সে ধারণা তোমার আছে? হ্যাঁ, কারণ সাপের বাচ্চা তো সাপই হবে, ভালো কিছু যে হবে না সেটা আমি বুঝতে বাকি নেই। গীতা, আমি রাখছি ফোন, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, ফোন কেটে দেয়। তখনই কৃপানকে বলে, দেখ সামনেই তোর বিয়ে, এখন কোনো খারাপ কাজে নিজেকে জড়াস না ভাই, মেয়েকের সঙ্গে বিয়েটা একবার হয়ে যাক, তারপরে ওই গীতা এলএলবি কি বলল শুনবে না ও কারো কথা, ও বাজি পাল্টে দিতে পারে, ওকে যেভাবেই হোক আটকাতে হবে। তখনই কিরণ কান্তি চলে আসে, বলে, আজকে 13 নভেম্বর, তাই না? হ্যাঁ, আজকের দিনেই ঘটেছিল 1 বছর আগে একটা ঘটনা, যে ঘটনায় অগ্নিজিৎ মুখার্জির ভাগ্য লেখা হয়েছিল, আর সেখান থেকেই অগ্নিজিৎ মুখার্জির ইচ্ছে না থাকলেও সে নিজের মেয়ের সঙ্গে কৃপানের বিয়ে দিতে বাধ্য, আর অগ্নিজিৎ মুখার্জির সব কিছু জেনে বুঝেও কিচ্ছু করতে পারবে না। কেন, সেদিন কি হয়েছিল সেগুলো তোমাদের না জানলেও চলবে। কাকে ফোন করছো? দেখো, অগ্নিজিৎ মুখার্জিকে নিজের মেয়ের বিয়েটা সামলাতে দাও, তুমি এগুলোর মধ্যে পড়ো না। তখনই ধীমান সেনকে ফোন করে আর বলে, আজকে যখন দীপাবলি বাজি ফুটবে, চারিদিকে আনন্দ হইহুল্লোড় হবে, তখন আপনি গীতাকে উড়িয়ে দিন, তা না হলে ওকে তুলে নিন, ওই মেয়েটা যে কোনো মুহূর্তেই বাজি উল্টে দিতে পারে, সেগুলো করলে কিন্তু চলবে না, আমার ছেলের সঙ্গে যেভাবেই হোক কিন্তু মেহেকের বিয়েটা দিতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলছি, আপনি নিশ্চিন্তে থাকুন, অগ্নিজিৎ মুখার্জি যে বাঁধনে বাঁধা পড়েছে সেখান থেকে কোনোভাবেই তাকে কেউ উদ্ধার করতে পারবে না। সেটাই তো, আমি সেটা এতক্ষণ যাবত পরিবারের সবার সঙ্গে গল্প করছিলাম, এই 13 নভেম্বরটা যে ওনার জীবনে কী সেটা উনি কোনোদিনও ভুলবে না। ঠিক আছে, তাহলে রাখছি। এদিকে গীতার কাছে চলে আসি ঢালি, এসে বলে, ম্যাডাম আপনাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। আপনি যে কথাটা বলেছিলেন সেটাই ঠিক, 13 নভেম্বর একটা কিছু ঘটেছিল, আর তারপরে 14 নভেম্বর এই পেপারে বেরিয়েছিল যে নিখোঁজ হয়েছে ওই ঝর্ণা চৌধুরীর স্বামী, আর সেই সমস্ত নিউজগুলো সত্যি এবং সেখানে অনেক কথাই লেখা ছিল। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি এবার কি ঘটবে, আমাকে যেভাবেই হোক না কেন ঝর্ণা চৌধুরীকে প্রয়োজন, কেন? কারণ ও আমার ঢাল হবে, আমার জীবন ওই বাঁচাবে, কারণ আমার মনে হচ্ছে আজকে আমার উপর প্রাণঘাতী হামলা হতে পারে, আর সেখান থেকেই আমাকে রক্ষা করবে ওই ঝর্ণা চৌধুরী। কিভাবে? তখনই গীতার ফোন ওঠে, স্বস্তিক ফোন করে আর বলে, গীতা, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, দেখো তুমি এই বাড়িতে নেই, আমার একটুও ভালো লাগছে না, আমি যাচ্ছি তোমাদের ওখানে গিয়ে দীপাবলি সেলিব্রেট করব, হচ্ছে না সেলিব্রেশন? হ্যাঁ, আপনি আসুন না, আপনাকে ছেড়ে আমারও ভালো লাগছে না, তবে এই দীপাবলিতে তোমার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে। কি? তখনই স্বস্তিক গীতাকে জানিয়ে দেয় যে ধীমান সেনের মেয়েই আসলে ঝর্ণা, আগের পক্ষের, আর এটা শুনে তো গীতা অবাক হয়ে যায়। এরপরে পরপর সমস্ত ঘটনাগুলোই ধীমান সেনের এবং ঝর্ণা চৌধুরীর বলে দেয় গীতাকে। এরপরে স্বস্তিককে আই লাভ ইউ বলে গীতা ফোন রেখে দেয়, বলে, আপনি আসুন, আমি এখানেই আছি। ঢালিকে বলে, দেখুন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ঝর্ণা চৌধুরীর বাড়ি যেতে হবে, সেখানে গিয়ে ওকে তুলে আনতে হবে। কেন? কারণটা পরে না হয় বলবো আমি, আপনি চলুন আমার সঙ্গে। ঝর্ণা রেডি হয়েছে, তার ফোন বেজে যাচ্ছে, ধীমান সেন ফোন করে বলে, কি ব্যাপার, তোমাকে বলেছি না তোমার জন্য একটা বাড়ি আমি করে দিলাম,
একটা কার কিনে দিয়েছি, গহনা গাটি কোনো কিছুর অভাব নেই তোমার ঝর্ণা। তাহলে তুমি কেন এতটা আপসেট হয়ে রয়েছো? আজকে দীপাবলি, তুমি যাও, ঘোরো, ফেরো, আনন্দ করো, এর থেকে বড় আর কি হতে পারে? দেখুন, আপনি অযাচিতভাবে এরকম করবেন না কাজ কারবার। আমি এগুলো কিছুই চাইনি, আপনি জোর করে দিয়েছেন। কেন বলুন তো, আমাকে ব্যবহার করার চেষ্টা করছেন? না, এসব কি বলছো? আমি কিন্তু আলটিমেটলি তোমার কি হই সেটা তুমি জানো। থাক, আপনার এই ইমোশনাল কথাবার্তাগুলো আমার শোনার প্রয়োজন নেই। আমি একটা গরিব মায়ের সন্তান, এত দামি পোশাক, গাড়ি, গহনা গাটি, এগুলো আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি সাধারণভাবে চলতে অভ্যস্ত, আপনি কেন এগুলো দিয়ে আমাকে বোঝা বাড়াচ্ছেন বলুন তো? আমার এগুলো চাই না, আমি এগুলো নিতে পারছি না, এভাবে লাইফ স্টাইল কাটাতে পারছি না, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। দেখো, তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে, তুমি টাকা নিয়ে যাও, দীপাবলি সেলিব্রেট করো, যেখানে খুশি সেখানে যাও, বন্ধু বান্ধব নিয়ে ঘোরো, আমি কখনো তোমাকে নিষেধ করবো না। তুমি নিজের লাইফটা এনজয় করো, বুঝতে পেরেছো? তখনই কলিং বেল বেজে ওঠে, কে যেন এসেছে। আমি ফোনটা রাখছি, আমার এই লোক এসেছে তোমার জন্য অনেক গিফট নিয়ে, তোমাকে দীপাবলির উপহার দেবো না তাই? ফোনটা রেখে দেয় ঝর্ণা। দরজা খুলেই দেখতে পারে গীতাকে, বলে, গীতা এলএলবি, আপনি এখানে কেন এসেছেন? আমার আবার কোথাও যেতে কোনো পারমিশন লাগে না। পারমিশন মাই ফুট, আমি এমনি আসতে পারি, এই বলে গীতা ভেতরে ঢুকে আসে। আপনি কি চাইছেন বলুন তো? এখনও তো কিছু চাইনি, আপনার সঙ্গে দীপাবলি সেলিব্রেট করতে চাই, আপনি আমার সঙ্গে চলুন বস্তিতে। না, আমি যাব না কোথাও। কেন? আমি কিন্তু সব খবর জেনে গেছি, আপনার এই বন্ধ রহস্যের তালা আমি কিন্তু খুলে দেব। তার মানে আপনি যে ধীমান সেনের মেয়ে হন সেটা আপনি এতদিনেও কেন বলেননি? আর আপনি ধীমান সেনের আগের পক্ষের বউয়ের সন্তান, পরে ধীমান সেন তার স্ত্রী চলে যাওয়ার পরে আরেকটা বিয়ে করেছে, এরপরে আপনার কোনো খোঁজখবরই নিত না। আপনি কালিম্পোনে একটা স্কুলে পড়াশোনা করতেন, সেখানে কোনো প্যারেন্টস মিটিংয়ে উনি থাকতেন না, শুধু শৈশবত করে কাগজ কলমে উনি আপনার পিতা ছিলেন। তাহলে কী এমন ঘটে গেল যে সঞ্জয় চৌধুরী শেষ হয়ে যাওয়ার পরে আপনার এত দামি দামি গাড়ি বাড়ি সব কিছু আপনার বাবা আপনাকে দিচ্ছে? এর পেছনে নিশ্চয়ই কোনো কাহিনী রয়েছে। আর দেখুন, সঞ্জয় চৌধুরী হচ্ছে একটা আপনার বাবার অফিসে চাকরি করা এমপ্লয়ি মাত্র। যখন জানলো যে তার সঙ্গে আপনার প্রেম হয়েছে, আপনি তাকে বিয়ে করতে যাচ্ছেন, তখনই ধীমান সেনের পিতৃত্ববোধ জেগে উঠেছে। সে চায়নি কখনো গরিব ছেলেটার সাথে আপনার বিয়ে হোক, তার জন্য কিন্তু অনেক বাধা সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু পারেনি, শেষ পর্যন্ত আপনাদের বিয়েটা হয়ে গেল। এরপরে সেখানে গিয়ে ধীমান সেন উপস্থিত হয়, আপনাকে সারপ্রাইজ দেয়, গিফট দেয়, আপনি খুব খুশি হয়ে যান। কিন্তু আপনি জানতেন না ধীমান সেনের অফিসে সঞ্জয় চৌধুরীর চাকরি করাটাই কাল, আর একদিন ধীমান সেনই সঞ্জয় চৌধুরীকে শেষ করে ফেলে। আপনি সেটা জেনেও মুখ চুপ করে রাখেন, থানা পুলিশ সব কিছু করেছেন, লড়াই করেছেন, কিন্তু কখনো বলেননি আপনি ধীমান সেনের মেয়ে। তার নামটা আড়াল করেই সব কিছু করার চেষ্টা করেছেন, এরপরে অগ্নিজিৎ মুখার্জি, ভজন, তারপরে এসে পড়লেন এই গীতা এলএলবির কাছে, তাই তো? আপনি এত কথা কী করে জানলেন? সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে, কোর্টে আমি পেশ করে দেবো, আর কি করতে পারি আপনি শুধু দেখতে থাকুন। আপনার বন্ধ তালার রহস্য আমি খুলে দিলাম, আর আপনি নিশ্চয়ই ভাবতে পারেননি যে গীতা এলএলবি এত দূর পর্যন্ত যেতে পারে। ঝর্ণা চৌধুরী তো অবাক হয়ে যায়, ভজনকে বলে ধীমান যে যাও বস্তিতে গিয়ে, চারদিকে আলো, দীপাবলি সেলিব্রেশন হচ্ছে, সেখানে গিয়ে তুমি এমন ধামাকা করবে গীতা এলএলবি এবং আশেপাশের সবাই যেন শেষ হয়ে যায়, উড়ে চলে যায় কালকে নিউজ পেপারে সেটা যেন বের হয়। স্যার, আমি আইনের লোক হয়ে বেআইনি কাজ করতে পারবো না। রাখো তো তোমার আইন, তুমি বেআইনি কাজ কি কম করেছো? যাও গিয়ে করো। এদিকে গীতা বস্তিতে ফিরে আসে ঝর্ণা চৌধুরীকে নিয়ে, আর তারপরেই সেখানে এসে গান গাইতে শুরু করে মেহেক পদ্মর সঙ্গে। বস্তিতে আরও লোকজন রয়েছে, স্বস্তিকও চলে আসে, তার ভালোবাসার মানুষকে ছেড়ে ভালো লাগে না। সবাই মিলে যখন আনন্দ হইহুল্লোর, তখনই মেহেকের চোখে জল, তার বাবা তার হাত ছেড়ে দিয়েছে, কোনোভাবেই কৃপানের প্রতি তার কোনো অভিযোগ নেই, সই করে এফআইআরটা তুলে নিয়েছে, এমনকি কৃপানের সঙ্গে মেহেকের বিয়ের কার্ড ছাপিয়েছে তার বাবা। এগুলো ভেবেই খুব কষ্ট পাচ্ছে মেহেক, তখনই গীতা চোখের জল মুছে দেয়। এরপরে তিনজন মিলে খুব আনন্দ হইহুল্লোর করে, স্বস্তিকও রয়েছে। সেখানে গীতা শেষ মুহূর্তে গিয়ে যখন বাজি ফোড়াতে যাবে, তখনই দেখতে পারে যে মাটির মধ্যে করে কিছু একটা নারিকেলের খোলসে ঢুকানো রয়েছে, আর সেটা যদি একবার গীতা ছুঁয়ে দেখে বা ওটার মধ্যে কোনো কারণে বাজি ফোড়াতে যায়, তাহলে অনেক বড় বিপদ হতে পারে, আর সেটা কোনো না কোনোভাবে গীতার সন্দেহ হয়ে গেছে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ঝর্ণা ধীমানের মেয়ে গীতা রহস্যের তালা খুলে ঝর্ণাকে বস্তিতে ঢাল বানিয়ে নিজেকে বাঁচালো। আজকে যেভাবে ঝর্ণা চৌধুরীর সমস্ত রহস্যগুলো গীতা পেয়ে গেছে, আর ধীমান সেনের খেলাটা আস্তে আস্তে বুঝে গেছে, এখন অগ্নিজিৎ মুখার্জিকে ধীমান সেনের জাল থেকে ছুড়িয়ে ফেলবে সে। অগ্নিজিৎ মুখার্জি আসলে
সঞ্জয় চৌধুরীকে খুন করেছে এই ধমকি দিয়ে এই কিছু ছবি ভিডিও বা এমন কিছু প্রমাণ রয়েছে ধীমান সেনের কাছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আসলে অগ্নিজিৎ মুখার্জির কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, আর যার কারণে ধীমান সেন, কৃপান এবং কিরণ কান্তি তিনজনের কথায় অগ্নিজিৎ মুখার্জি উঠা বসা করছে। কিন্তু আসল কালপিট এরা তিনজনই, অগ্নিজিৎ মুখার্জি কখনো কারো ক্ষতি করেনি এরকম করে। আর এবার দীপাবলিতে গীতা কিন্তু ঝর্ণা চৌধুরীকে তার বস্তিতে এনে ঢাল হিসাবে ব্যবহার করছে আর বলছে যে ধীমান সেন, যে খেলাটা আপনি খেলছেন এই খেলা গীতা আগেই খেলে ফেলেছে, এত সহজ নয়, আপনাকে আপনার খেলায় মুখোমুখি চাল দেবো আমি, কোনোভাবেই আপনি যেটা ভাবছেন সেটা হবার নয়। তাহলে এবার গীতার চালে সত্যিই কি ধীমান সেন মাত হয়ে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।